ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করেছেন যে 10 ফুটবলার। নাম্বার 10, গাব্রিয়েল বাতিস্তুতা, আর্জেন্টিন লিজেন্ড এবং বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোল করা বাতিস্তুতা। 3টি বিশ্বকাপে মোট ম্যাচ খেলেছেন 12টি, যেখানে তিনি গোল করতে পেরেছেন 10টি। বিশ্বকাপে বাতিস্তুতার গোল গড় 0.83। নাম্বার 9, গ্যারি লাইনকার, ইংলিশ স্ট্রাইকার, মোট 2টি বিশ্বকাপ খেলেছেন, যেখানে 2টি বিশ্বকাপ মিলিয়ে মোট ম্যাচ খেলেছেন 12টি, আর তিনি গোল করেছেন 10টি, যেখানে তার গোল গড় হচ্ছে 0.83। নাম্বার 8, হেলমুট রাম, জার্মানি সেই ফরওয়ার্ড, 2টি বিশ্বকাপে মোট ম্যাচ খেলেছেন 10টি, যেখানে তিনি গোল করেছেন 10টি, বিশ্বকাপে তার গোল গড় হচ্ছে 1। নাম্বার 7, জার্গেন ক্লিন্সম্যান, জার্মানি সেই স্ট্রাইকার, মোট বিশ্বকাপ খেলেছেন 3টি, যেখানে ম্যাচ খেলেছেন 17টি আর গোল করেছেন 11টি, বিশ্বকাপে তার গোল গড় 0.65। নাম্বার 6, সান্ডর কক্সিস, হাঙ্গেরি স্ট্রাইকার, মোট 1টি বিশ্বকাপ খেলেছেন 1954 সালে, যেখানে 5টি ম্যাচ খেলে গোল করেছেন 11টি, বিশ্বকাপে তার গোল গড় 0.20। নাম্বার 5, পেলে, 3-3 বার বিশ্বকাপ জয়ী ফুটবলার, মোট বিশ্বকাপ খেলেছেন 4টি, যেখানে তার মোট ম্যাচ সংখ্যা হচ্ছে 14। পেলে বিশ্বকাপে মোট গোল করেছেন 12টি, বিশ্বকাপে তার গোল গড় 0.86। নাম্বার 4, জাস্ট ফন্টেন, ফরাসি স্ট্রাইকার, শুধুমাত্র 1টি বিশ্বকাপ খেলেছেন 1958 সালে, যে বিশ্বকাপে 6টি ম্যাচ খেলে গোল করেছেন 13টি, বিশ্বকাপে তার গোল গড় 2.17। নাম্বার 3, গার্ড মুলার, জার্মানি সেই কিংবদন্তি, মোট বিশ্বকাপ খেলেছেন 2টি, যেখানে 2টি বিশ্বকাপ মিলিয়ে মোট ম্যাচ খেলেছেন 13টি আর গোল করেছেন 14টি, গার্ড মুলারের গোল গড় 1.08। নাম্বার 2, রোনালদো, সর্বকালের সেরাই নাম্বার 9, মোট বিশ্বকাপ খেলেছেন 3টি, যেখানে 3টি বিশ্বকাপ মিলিয়ে মোট ম্যাচ খেলেছেন 19টি এবং গোল করেছেন 15টি, বিশ্বকাপে রোনালদোর গোল গড় 0.79। নাম্বার 1, মিরোস্লাভ ক্লোজা, ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হচ্ছেন জার্মানির স্ট্রাইকার, যিনি 4টি বিশ্বকাপ মিলিয়ে মোট ম্যাচ খেলেছেন 24টি। ক্লোজার বিশ্বকাপের গোল সংখ্যা হচ্ছে 16, যেখানে তার গোল গড় হচ্ছে 0.76। এই ছিল ফুটবল বিশ্বকাপের ইতিহাসে শীর্ষ 10 গোলদাতা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর ফুটবল নিয়ে প্রতিনিয়তই ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।